প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির আলম, শিক্ষক গৌরব রহমানের উচ্চ বিদ্যালয়। আজকে আমরা গৌরব রহমানের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একটি সৃজনশীল দিয়ে আমরা আলোচনা করব। আমরা সৃজনশীল আমরা আলোচনা শূন্য এবং হলে আমরা প্রথমে আসি উৎপাদন বলতে কি বুঝি। রাশিতে সম্ভাব্য দুইবার আমাদের রাশির গুণফলে প্রকাশ করা যায় উৎপাদক বিশ্লেষণ বলা হবে। আমি আবারও বলছি, বীজগাণিতিক রাশিতে সম্ভাব্য দুইবার ততদিন রাশির গুণফলে প্রকাশ করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয়ে থাকে। এবার আমরা আসি খ নম্বর। খ নম্বরে আবারও বলছি, আমরা লিখলাম
6
is gx plus 2. দ্বিতীয় রাশিতে পেলে আমরা x plus 1 * gx plus 2. তৃতীয় রাশিতে পেলে আমরা x minus 1 * gx plus 2. তো আমরা এখানে বলছি আমাদের বলা ছিল লসাগু এবং লসাগু নির্ধারণ করা। আমরা প্রথমে আসি আমরা লসাগু। লসাগু হলো কমন এবং আনকমন। প্রথম আমরা লিখি নির্ণয় লসাগু। লসাগু সমান সমান আমরা প্রথম রাশি যা আছে তা লিখি এফ মাইনাস সিক্স ইন্টু ডিএক্স প্লাস টু। এটা দ্বিতীয় রাশিতে আছে আমাদের ডিএক্স প্লাস টু আছে কিন্তু নাই কোনটা এক্স প্লাস ওয়ান, যেটা আমরা এক্স প্লাস ওয়ান। তৃতীয় রাশিতে আছে আমরা আমাদের এটা কমন আছে এগুলো আনকমন মানে এক্স মাইনাস ওয়ান। এই হয়ে গেল আমাদের লসাগু নির্ণয় হয়ে গেল। এখন আমরা বসাগু বসাগু সমান আমরা লিখতে পারি কমন বসাগু হলো কমন সংখ্যা। এই ডিএক্স প্লাস টু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে আমাদের বসাগু হলো কত থ্রি এক্স প্লাস টু। তাহলে আমরা দুটা আনসার পাবো বসাগু পেলাম এক্স মাইনাস সিক্স ইন্টু ডিএক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর বসাগু পেলাম আমরা এক্স প্লাস টু। এখানে এক্স এর মান আমরা করে দিতে পারি এটা আমাদের সূত্র হয়ে যাবে। সূত্রটা কি হয় আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। না আমরা যদি সাজায় লিখতে পারি আমরা লিখবো লসাগু হবে আমাদের এক্স মাইনাস সিক্স ইন্টু থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস। তো শিক্ষার্থী বন্ধু আশা করি সবাই তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করে বুঝতে পারবা। আমরা কিন্তু এই সিলেবাসের মাধ্যমে দুটা নিয়ম নিয়ে আলোচনা করি তিনটা নিয়ম। একটা হলো আমরা মান নির্ণয় একটা মান নির্ণয় করলাম মান নির্ণয় ধারণাটা তোমাদের কিছুটা হবে। তারপরে বললাম আমরা উৎপাদন বিশ্লেষণ করলাম তারপরে আমরা লসাগু করলাম তারপরে আমরা লসাগু করলাম। এখানে আমরা তিন চারটা নিয়ম অর্থাৎ আমাদের লসাগু লসাগু হলো তিন চারটা নিয়মের সমাহার। যদিও আমরা এখানে উৎপাদন বিশ্লেষণ করলাম আমরা আমি আবার বলছি মান নির্ণয় করলাম উৎপাদন বিশ্লেষণ করলাম লসাগু কিভাবে নির্ণয় করতে তা শিখলাম বসাও তোমাদের করতে তা শিখলাম। ধন্যবাদ সবাইকে। তোমরা আমাদের এই সমস্যাগুলো এই ধরনের আরও সমস্যা আছে তোমরা আশা করি যে এই নিয়মকে অনুকরণ করে কোনো সমাধান করতে পারবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।